সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি রিভিউ করব এই হ্যান্ড গ্লোভসের আর এই হ্যান্ড গ্লোভসটা আমি ব্যবহার করছি প্রায় আজ থেকে দেড় বছর আগে থেকে আর আজকে আমি আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম দুইটা হ্যান্ড গ্লোভস সেম এটার মতো আর আরো একটা আছে সেটা একটু কম দামি আপনাদের দেখাই তো এখানে আমি দুইটা হ্যান্ড গ্লোভস নিয়েছি দামগুলো একদম ভুলে গেছি এটা মনে হয় নিয়েছিল তিনশোর আশেপাশে সাড়ে তিনশো মতো আর এটা মনে হয় দেড়শো আমি আপনাদের দেখাবো যে এটার কি তফাত কি জন্য এটার দাম বেশি আর এটা আমি নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা মতো তিনশো সত্তর টাকা মতো তো এটা আমি দেখি ও কালো তো এটা হচ্ছে জেল প্যাডের এই যে ভিতরে দেখবেন এটা হচ্ছে এটাকে বলে জেল প্যাড আর এটা দেখবেন এটা হলো জেল প্যাড জেল প্যাডের কাজ হচ্ছে যখন আপনারা এভাবে হ্যান্ডেলটা ধরবেন তখন আপনার হ্যান্ডেলের সাথে একটা গ্রিপ থাকবে আপনার হাতটা পিছলাবে না একদম মনে করেন গ্রিপভাবে ধরে থাকবে এই যে এখানে লেখা আছে জেল প্যাড তো জেল প্যাডের কাজটাই হচ্ছে পিছলাবে না আপনার হচ্ছে এই যে লহাতে যদি এভাবে ই করেন এই যে পিছলাবে না এই জায়গার উপর দিয়ে পিছলাবে না তো এটা হচ্ছে জেল প্যাডের তো এই জন্য এগুলোর দাম বেশি এখন যেটা কম দামি সেটা বের করব। এটা মনে হয় নিয়েছি দেড়শো টাকার আশেপাশে আমার একদম ভালো মতো দামটা জানা নাই অনেক দিন আগে নিয়েছিলাম প্রায় এটা আসতে এক মাস সময় লাগলো এটা চায়না থেকে এসেছে আরও আরও অর্ডার ছিল একসাথে এসেছে এবং এক মাস সময় লেগেছে তো এই ভিতরে দেখেন এটাও জেল প্যাডের মতো আছে তবে হচ্ছে এটা পুরোটাই এখানে জেল প্যাডের যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এখানে সেটা ব্যবহার করা হয়নি জাস্ট সাইডে এগুলো ব্যবহার করা হয়েছে এই যে দেখবেন একদম সেম টু সেম একদম সেম একদম সেম টু সেম ওপরের যে কাপড়গুলা সাইডের যে এই যে এই কাপড়টা এখানে কালারটা শুধু চেঞ্জ আছে কিন্তু কাপড়টা একদম সেম তারপরে যে এই সাইডের যে কাপড়টা আছে এটাও হচ্ছে একদম সেম তবে এটা হচ্ছে এল সাইজের এটা একটু বড় আর এটা হলো এম সাইজের এটা ছোট। তারপর এই সাইডটা হচ্ছে এই যে এই কাপড়টার তফাত এখানে হচ্ছে জেল প্যাডের এই যে এইটা হচ্ছে আপনার অল্প পরিমাণ দেওয়া আছে কিন্তু এখানে এটা নিচের সাইডটা পুরোটাই যেমন এই যে এটা পিছনেরগুলো সবগুলা সেম টু সেম শুধু সামনের এই কাপড়টা চেঞ্জ আর এটা আমি ব্যবহার করছি দেড় বছর থেকে আমার শুধু এটার একটাই এক জায়গায় এই যে এই জায়গার সিলাইটা একটু ছুটেছে বাদ বাকি সব জায়গা একদম হচ্ছে পারফেক্ট এখন পর্যন্ত কোনো কিছু হয়নি এটা গরমের জন্য একদম পারফেক্ট একদম ফাঁকা ফাঁকা থাকে বাতাস ঢুকবে তো আমাকে অনেক ভালো লাগে এই হ্যান্ড গ্লোভসগুলা এই জন্য রিভিউ দিলাম আপনারা যারা ইস্টার্ন করার জন্য হ্যান্ডগ্লোভস খুঁজছেন অবশ্যই আপনারা এরকম হ্যান্ড গ্লোভস পাবেন তারা থেকে নিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে